মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। দুদিন আগে শরীর খারাপ ছিল, আজকে ঠিক আছি। আর ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ সারা হয়ে গেছে, কিন্তু এখনও রান্না হয়নি। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলো দেখাই। দেখো বন্ধুরা, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে না, আস্তে আস্তে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি সকালবেলা উঠে যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আর এখানে জামাকাপড়গুলোও ভাঁজ করে নিয়েছি, তো চলো আমি আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই, এই দেখো দুইজনা বই পড়ছে, এই যে এই একজনা, এই যে এবিসিডি লিখছে এখানে, আর এই একজনা বই পড়ছে। এইটাই দুই ভাই বোনে মিলে বলছি, দুই ভাই বোনে মিলে বই পড়াশুনো করছে, আর এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো তোমরা পড়ো। আর চলে এলাম রান্নাঘরে, দেখো বাসনগুলো সব ধোয়া, কিন্তু এখনও গোছানো হয়নি। ভাতটাও বসাবো, আর ওর বাবার তো গেছে বাজারে, কি নিয়ে আসে সেটা তোমাদেরকে দেখাবো, আর আমি আজকে কি কি রান্না করব সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো। দেখো বাজার করে নিয়ে চলে এসছে সকাল সকাল, তো দেখো আলু এনেছে, পটল এনেছে, উচ্ছে এনেছে, আর এটা হচ্ছে আমড়া টক খায়, আর এটা হচ্ছে লঙ্কা, রসুন, আদা, আর এদিকে আছে লাউ, আর এখানে আছে কলমি শাক। তো এই বাজার করে এনেছে সকালবেলা। আর এই যে আমার সোনা মায়ের জন্য মাংস এনেছে, আমি মাছ খেতে চাইবো, ও মাছ খাবে না, ও মাংস খাবে। ওর বাবার বায়না, ওর মেয়ের বায়না তো ওর বাবা এনে দিয়েছে। এই তো হাসছো, তার মানে বোকা বানাবে, বেশ দাও। এই দাঁড়া দাঁড়া তো, এই তো হাসছো, তার মানে বোকা বানাবে, কাকিমাখন লেবু খাবে, কিন্তু কোনো এক্সপ্রেশন ছাড়া, ওই হু হ্যাঁ কেমন টক টক ওরকম করলে হবে না, কোনো এক্সপ্রেশন ছাড়া। ঠিক আছে চলো খাও। নিমুরা 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 কাচ্চা আমার গায়ে ছিটিয়ে দিল। লঙ্কা হবে নাকি? লঙ্কা নাঙ্কা নাঙ্কা, আরেকবার আরেকবার বাই বাই।